আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব মাসিক পরীক্ষা সেপ্টেম্বর 2024 শ্রেণী পঞ্চম বিষয় বিজ্ঞান প্রশ্ন। আজকে তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন মাসিক পরীক্ষা সেপ্টেম্বর মাসে যে আমাদের স্কুল পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের সাথে যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করেছি, সেই ভিডিওগুলো তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে সকল ভিডিও দেখে নিতে পারবা। আর তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, এরপর তোমাদের সাজেশনও দিব এবং প্রত্যেকটি মাসের প্রশ্ন তোমাদেরকে দিব যাতে তোমরা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারো, তোমাদের 100 নম্বর পরীক্ষা যাতে ভালোভাবে তোমরা দিতে পারো সেই উদ্যোগে আমার এই চেষ্টা। তোমাদের প্রত্যেকটি বিষয়ের মাসিক পরীক্ষা এবং সাজেশন সেগুলো দিয়ে দিব, সেগুলো যাতে তোমরা দ্রুত পেয়ে যাও তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন গুলো চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা, কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিওর পিছনে আমাদের অনেকটুকু পরিশ্রম করতে হয়। তোমরা যদি লাইক এবং কমেন্ট না করো তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিও গুলো বানানো তোমাদের কোনো উপকারে আসছে না, আর যদি লাইক এবং কমেন্ট করো তোমাদের জন্য ভিডিও গুলো বানানোর আমাদের যে আগ্রহটা সেটা একটু আরো অনেক গুণে বেড়ে যায়। আশা করি তোমরা একটা লাইক দিবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে যে ভালো লাগলো কিনা, এই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আজকের যে তোমাদের বিজ্ঞান প্রশ্ন সেটি তোমাদের সাথে চলো আলোচনা করি। দেখো তোমাদের সময় দেওয়া হয়েছে এখানে 1 ঘন্টা 30 মিনিট, আসলে 50 নম্বর পরীক্ষা তার জন্য 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হয়েছে। তোমাদের যদি কারো মাসিক পরীক্ষা হয় সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই উপকার আসবে, আর বার্ষিক পরীক্ষার জন্য এখানে যে সেম সবগুলো প্রশ্ন সেগুলো আসবে এটা আমি বলছি না, কারণ এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন আসবে কারণ এটা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্নটি করা। এখানে দেখো 1 নম্বরে আছে নিচের প্রশ্নগুলো উত্তর, যে কোনো 10টি, এখানে 10-এর অধিক প্রশ্ন দেওয়া থাকতে পারে, আমাদের 10টি আনসার করতে হবে। 1 নম্বর হচ্ছে আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় কখন থেকে, বায়ুচাপ কাকে বলে, বর্ষাকালে বাংলাদেশের মৌসুমী বায়ু কতদিন দিক থেকে কোন দিক থেকে আসে, এরপর শীতকালে মৌসুমী বায়ু কোন দিক থেকে আসে, এরপর আবহাওয়ার 6টি উপাদানের নাম লেখো, আর্দ্রতা কি, তাপমাত্রা কাকে বলে, শৈত্য প্রবাহ কাকে বলে, বর্ষাকালে কোন মাস থেকে কোন মাসে এবং কত শতাংশ তলিয়ে যায়, এরপর ঘূর্ণিঝড় কি। তারপর হচ্ছে 2 নম্বরে থাকছে তোমাদের সন্ধ্যাস্থান বরফ, যেকোনো 5টি 5-এর অধিক গ্রহ থাকবে, বাংলাদেশের দেশ অঞ্চলে খরা সৃষ্টি হয়, ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের দেশ পানির নিচে তলিয়ে যায়, আমরা প্রতি বছর দেশ অনুভব করি, দেশ প্রতিটি উপাদান প্রতিনিয়তি পরিবর্তিত হচ্ছে, এরপর কালবৈশাখী ঝড় দেশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়, বায়ু দেশ অঞ্চল থেকে দেশ অঞ্চলে প্রবাহিত হয়। এরপর হচ্ছে 3 নম্বর আছে ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করো, এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে, ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে, তোমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করতে হবে। এরপর তোমাদের 4 নম্বরে থাকছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এখানে তোমাদের কালবৈশাখী জলের কারণ ব্যাখ্যা করো, 4টি বিরূপ আবহাওয়া বর্ণনা করো, বায়ুচাপ কাকে বলে এবং বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের বিজ্ঞান প্রশ্ন মাসিক পরীক্ষা সেপ্টেম্বর মাসের যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। ধারাবাহিকভাবে অক্টোবর নভেম্বর তো নভেম্বর মাসে তো তোমাদের কারো ডিসেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে, নভেম্বর মাসের প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করবো যাতে সেই প্রশ্নগুলো তোমরা সহজে পেয়ে যাও। তার জন্য যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর যারা সাবস্ক্রাইব করেছে ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।